গেম খেলে প্রচুর টাকা জিততে পারো। তো এটি একটি প্রচন্ড সেফ এন্ড সিকিউর অ্যাপ, তো তাই জন্য এখানটাতে 1 কোটি অ্যাক্টিভ প্লেয়ার আছে। তো বন্ধুরা, তোমরা যদি রামি খেলতে পারো তো ইজিলি তোমরা ওখান দিয়ে টাকা জিততে পারবে, আর যদি নাও পারো তাও কোনো ব্যাপার না। তোমরা যারা জানো না তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলে খেলাটা শিখে নাও, দেন তোমরা ক্যাশ গেম খেলে প্রচুর টাকা জিততে পারো। তোমরা চাইলে এখানে ফোন পে, পেটিএম, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমেও ডিপোজিট করতে পারো। প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 2000 টাকা ওয়েলকাম বোনাস। আর হ্যাঁ, রামি স্যার খেলে রামি খেলা খুব সহজ, এটা ফোনে খুব স্মুথলি খেলা যায়, তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। তো বন্ধুরা, দেরি কিসের, এক্ষুনি যাও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে রামি স্যার খেল ডাউনলোড করো আর অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। তো গাইস, ফাইনালি চলো দাদার সাথে তোমাদের পরিচয় করে দিই। দাদারা কোথায় গেল? তো গাইস, দেখতে পাচ্ছ দাদারা সব রেডি হচ্ছে। হাই দাদা, সবাই একটু হ্যালো করে দাও। তো গাইস, দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরাতে তাও অতটা মনে হচ্ছে না, বাট আমার নিজের ভয় লাগছে। আমি দাদা ক্যামেরাটা ধর, আমি পাশে দাঁড়িয়ে আমার ভয় লাগছে সেই গাইস। ফাইনালি দাদারা এসছে আমাদের বাড়িতে, তো আমার ভিডিওর জন্য। তো দাদা ভালো আছে তো? তোমাদের দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, আমি কি করবো। আমি দাদার দেখে তো প্রথমে আসবে, আর দাদাদের মানে বডিগার্ডই, যেহেতু দাদারা প্রফেশনাল বডিগার্ড সবাই, কারণ এতে যদি প্রফেশনাল না আর কি হবে। দাদারাও যদি চাও আমাদের ভিডিওটা দেখতে পারো, কারণ এটাতে তোমাদেরকে নিয়ে করা হবে। যদি একদম হবে তো আজকে সেই লেভেলের রিয়াকশন আসবে গাইস, কারণ আমি দেখি। আর আই হোক বাংলাতে এরকম ভাবে কেউ করেনি, যারা যারা করেছে সব হিন্দিতে করেছে। তো ফাইনালি আমি চেষ্টা করছি, যা হয় হবে। তো পাবলিক রিয়াকশন যাই আসবে আজকে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো গাইস, এখন ফাইনালি ওয়েট করো আর একটু, কোন আর বেশি কোন অফ করা যাবে না, পাকা দাদাদের বড় লাগছে। তো গাইস একটু পরে বাইরে যাব, তো বসো একটু কোন পরে দেখা হচ্ছে। আচ্ছা আমাকে কি রকম লাগে দাদা, যাবে না একটু বোন বোন যা বোন যা। সো গাইস দাঁড়া, বোন কে কি রকম লাগবে দাদা, আমাদের বোন অবশ্য। তো গাইস দেখতে পাচ্ছ বোন কে কি, বোন কে দেখাই যাবে না মনে করে এরকম। ওই দাদারা বাউন্সার, আমি তো নরমাল লোক, একদম একদম।
দাদারা খাবে না যেহেতু ফল খেলো এতক্ষণ, তো ফল খাওয়ার পরে এগুলো খাবে না, তো বডি ফিটনেস রাখতে হলে এসব চলে, তো ওই জন্য। আর এখন আমরা আমার ড্রেস যেটা আছে সেটা রেডি হয়নি, তো তারপরে দেখা হচ্ছে একটু পরে। একটাও কেন নাই মিঠু, তোরা খা ভাই। মা থাকলে মা ভয়ে কাঁপতো, মা ভয় পেতো সেই তো। গাইস চলো এখন আমার ধুতি পাঞ্জাবিটা পরতে হবে মিঠু, ধুতি পাঞ্জাবি ফার্স্ট টাইম পরবে জঙ্গল একদম। তোমরা দেখতে কেমন লাগে, আমরা দেখবো কেমন লাগে। মিঠুন হবে তো ক্যামেরা ভাই, আজ কিন্তু মন দিয়ে ক্যামেরা করতে হবে, ভালো মন দিয়ে একদম একদম। চলো তো গাইস চলো এখন, এ দেবো গোপ্রো নিতে হবে, গোপ্রো গোপ্রো একজন, ক্যামেরা ডিএসএলআরটা ব্যাগে থাকলেও সমস্যা নেই। ফাইনালি এখন আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে, তার কারণ আমরা এখন আগে যাব ওইটা পরে, তো ওইটা পরে পাবলিক রিঅ্যাকশন নেব, তো এখন ওয়েট করো কিছুক্ষণ। আর একটা কথা, তুই এর আগে কখনো ওই না না ধুতি পরিনি? ধুতি পরানোর জন্য আমি জীবনে কোনোদিন ধুতি পরিনি, দেখি ফার্স্ট টাইম ধুতি পরবো। পরাতে পারো দা? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, সো গাইস এখন ধুতি দেখি কি রকম লাগে, তাও জানি না আমি। সাদা গেঞ্জিটা থাক, অসুবিধা নেই। ওই জামাটা তুলে নাও, ওই জামাটা তুলে নাও, জামাটা জামাটা এখনই কেন ঢুকালি গায়ে? না এদিকে ঘুরে নিয়ে আসতো না, ঠিক আছে সমস্যা নেই। দেখো মানে খুলে না যায় সেইভাবে দেখো, খুলবে না তো না না, যেইটা মানে লাস্টে ঢুকালা এই নতুন, তো ওই জন্য ওরকম একটু লাগছে। আমি বলছি যে লাস্টে এইটা যে মানে ঢোকালে এইটা এইটা খুলে যাবে না তো, যে লাস্টে এটা কোনটা খুলবে না, অনেকটা টাইট। চলো চলো খুলে জামাটা পরে দেখি একবার, ইয়ে করে তো এরকম ঝুঁকে কানে হি তারা এই জামাটা পরে। আমি এই
চলো চলো সেই লাগছে কিন্তু আচ্ছা ওই জামার হাতাটা কি গোটানো থাকবে না না ওই ছাড়া থাকে এইসব জামাতে এরকমই থাকে ও এরকম চেনটা বের করো সোনার চেনটা বের করো না ওই টিভিতে তো আমার চিনি মানে আমি কি বলছি সোনার চেনটা কি কলারের ভিতর থেকে নেবে মানে যাতে পুরোটা বাইরে থাকে ওরকম বাইরে থাকলে বেকার লাগছে এই সোনার চেনটা নাম থাকছে ঠিক করো কেন বলতো দেখো তোমায় তুললে না হাল ওখান থেকে তোমার ভেতরের প্যান্টটা দেখা যাচ্ছে ওইটা আর একটু আসলে না ভালো আমি কি বলছি ওই মালটা যদি আর একটু আসতো ভালো হতো তো গাইস ফাইনালি আমি পুরো রেডি তো এখন আমার পুরো ধুতি দাদারা পরে দিয়েছে তো ফাইনালি এখন দেখতে পাচ্ছ একটু ভালোভাবে দেখো যে কিরকম লাগছে ও ইয়ো ইয়ো গাইস পুরো পরে ধুতি এই ধুতি পরে রাস্তায় হাঁটবো এই যে দেখতে পাচ্ছ ধুতি ধুতি পরে হাঁটছি আমি তো ভালো লাগছে খারাপ লাগছে না খুব সুন্দরই লাগছে তোমরাও কমেন্ট করো তাকাই দিকে ভাই তো গাইস এখন আমরা একটু পরে বেরোবো কারণ এখনো আর একটা দাদা আসবে তো তারপরে বেরিয়ে যাবো আর বোন তপু ওরা এই সাইডে আছে তো সেটাই তো বলছি ক্যামেরা ভাই ভালো তো গাইস এখন অনেকটাই আড্ডা হবে অনেকটা গল্প হবে তো দেখা হচ্ছে একটু পরে তো এখানে শঙ্কর দাদার ফটো শুট করে দিচ্ছে সিলভার প্লে বাটন নিয়ে ঠিক আছে তো না আর কেউ তুলবে নিজের ঘর হবে তারপরে চলো চলো হয়ে গেছে এবার মেরে কলো কলো লঙ্গ মানে নামের এই নামের আমাদের এটা যখন আসেনি আমাদের এই দাদারা আছে ওদেরটা না ওদের তো দেখেছি তো এবার আমাকেও নিয়ে এসছে আমি যে আমি যেদিন আমাদের আসবে আমি সেদিনই ধরব এই সিলভার প্লে বাটন গুলো আমার ড্রিম এরও ওম জানি এমন ভাবে রাখবো যে পয়সা করব গোল্ড আছে ডায়মন্ড আছে হ্যাঁ একটা ডায়মন্ড আছে এইটুকু
তো গাইস ফাইনালি যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম যে আমাদের যে দাদা, তো দাদা ফাইনালি এখন চলে এসেছে। তো দাদা ভালো আছে? তো খুব ভালো আছে। তো এই দাদাই পুরোটা হ্যান্ডেল করে। আর গাইস ভালো কথা যেটা বলানি, দাদাদের যে ফেসবুক পেজটা আছে তো দাদার জন্য আমি ওয়েট করছিলাম। তো দাদা তোমাদের ফেসবুক পেজটার নাম কি? তুমি ভালো করে জানো, তো আমাদের জানতে হবে। এসটি বডিগার্ড এন্ড প্রোটেকশন সার্ভিস। তো গাইস ডেসক্রিপশনে লিংকও আছে, যাও গিয়ে তোমরাও দেখতে পারো। যাদের বডিগার্ড পুরোপুরি প্রফেশনাল যাদের দরকার তারা পেয়ে যাবে। তো তারপর দাদা প্রফেশনাল কাজ হয়, টোটালি প্রফেশনাল। সেই হবে। আর যারা যারা দেখবে রাস্তায় তারা তো বুঝতেই পারবে যে দেখলেই তাদের এমনি অন্যরকম হয়ে যাবে। তো দেখা যাক, এখন ওয়েট করো, দাদা একটু রেস্ট নিক, তারপর একবারে বেরোবো। ভাই আমাদের অ্যাকচুয়াল সেলিব্রিটি, সেলিব্রিটি সে তাকে জাস্ট অনুভব করতে পারবো যে কিরকম লাগে। তো এটাই দেখা হচ্ছে, আর একটু পরেই বেরোবো। সবাই ওয়েট করো কিছুক্ষণ। তাড়াতাড়ি 4 লাখ করে দাও। 4 লাখে আমার দাদাদের সাথে আবার একটা ভিডিও করবো, যদি দাদাদের ভালো লাগে আমার সাথে কাজ করে। তো 4 লাখে আবার একটা ভিডিও আসবে। তো টাটা, ওয়েট করো, দেখা হচ্ছে। ফাইনালি দেখো এখন এক ফ্রেমে সবাই। তো এই অবধি আমাদের এই ভিডিওটা শেষ করতে হবে, কারণ আমাদের মেইন যে ভিডিও সেটা আসছে এখন সামনেই। তো সবাই ওদিক দিয়ে ভিডিও করছে, তো কিছু করার নেই। তো দেখা হচ্ছে বাকি রিয়াকশন তো বাইরে। টপু থেকে শুরু করে মিঠুন দাদারা সবাই মিলে সেই কষ্ট হয়েছে, বাট জিনিসটা ভালো করতে গেলে একটু তো কষ্ট হবেই। তো গাইজ আবার বলছি, দাদাদের সবকিছু ডিসক্রিপশনের লিঙ্কে আছে, ফেসবুক পেজ আর দাদার একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, তো গিয়ে দেখে নাও একদম। তো দাদা তোমার চ্যানেলটার নামটা একবার বলে দাও, দা ভিউ বং। তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো দাদা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার, তাই তো? একদম, আবার খুব তাড়াতাড়ি দেখাবে। বাই বাই, টাটা।